আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়া তনুস পেজ। তো আজকে বানিয়ে ফেললাম একটা ছোট বড় যাই বলুন একটা সুইমিং পুল। তো এটা আমার বানানোর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা সুইমিং পুল হবে। সুইমিং পুল তো না, একটা পুকুর টাইপ, একটা ডোবা টাইপ হবে, তার মধ্যে পদ্ম ফুলের বীজ লাগাবো, তারপরে পদ্ম ফুল বড় হবে, কিছু পাশ দিয়ে পাথর টাথর দিয়ে একটা সুন্দর একটা পুকুর একটা ভাইব দিবে। তো আলহামদুলিল্লাহ পুকুরটা হয়ে গেল। দেখুন, পুকুরটা হতে না হতেই আমার ছোট ভাই তো লাভ দিয়ে পুকুরের মধ্যে একটু সাঁতার টাতার কেটে নিল, মজা করলো। তারপরে দেখুন পানির কি অবস্থা, আয়রনে কিছুক্ষণের মধ্যে পানি সাদা থেকে ফুল অরেঞ্জ ওয়াটার হয়ে গেল। এই তো, তারপরে আমাদের কিছু হাঁস ছিল, তিনটা পাতি হাঁস আর তিনটা চীনা হাঁস। তো দেখছেন হাঁসগুলা পানি পেয়ে অনেক মজা করছে, লাফালাফি করছে। তো দেখলাম না থাক, আর পদ্ম ফুল লাগানোর দরকার নেই, হাঁসগুলোই থাক, হাঁসগুলা অনেক আনন্দ পাচ্ছে। তো ভাবছি হাঁসগুলো কিছুদিন থাক, তারপরে নয়তো আমরা পদ্ম ফুল আর ছোট ছোট মাছ আর মটর যাই সেট করি না করব। তো আপনারা কি বলেন, হাঁসগুলো থাকবে নাকি আমরা আমাদের প্ল্যান মোতাবেক যাবো?